দ্বিতীয় হাসান মসজিদ মুসলমান ধর্মে মসজিদ সবচেয়ে পবিত্র স্থান। আল্লাহর এর চেয়ে সবচেয়ে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ। যুগে যুগে এই মসজিদ তৈরি হয়েছে নানা রূপে, শিল্প সংস্কৃতি আর ঐতিহ্যের ইতিহাস ধরে। আজ আমরা জানব সৃষ্টিশৈলীর অনিন্দ্য সুন্দর স্থাপনা গ্র্যান্ড মস্ক হাসান দুই বা দ্বিতীয় হাসান মসজিদ। মরক্কোর সবচেয়ে বড়, আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ১৩তম বৃহত্তম মসজিদ এটি। আটলান্টিক মহাসাগরে বুক চিরে গড়ে ওঠা এক অনিন্দ্য সুন্দর স্থাপনায় মসজিদ। কাসাপোর্ট রেল স্টেশন থেকে মাত্র ২০ মিনিট হাঁটলেই দেখা মিলবে দৃষ্টিনন্দনী মসজিদের। উত্তাল সমুদ্রের ঢেউয়ে ভেসে থাকা অপূর্ব এক স্থাপত্য এটি। দর্শনীয় মসজিদটি দুই লাইট হাউসের মধ্যখানে অবস্থিত বলে রাতের বেলা চমৎকার আলোকবর্তিকায় পরিণত হয়। মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান ১৯৮৬ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। তার নামেই মসজিদটির নাম রাখা হয়। যদিও ১৯৬১ সালে মরক্কোর পঞ্চম বাদশাহ মোহাম্মদের মৃত্যুর পরপরই এটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, শেষ পর্যন্ত ১৯৯৩ সালে মসজিদটি উদ্বোধন করা হয়। ফরাসি কোম্পানি বয়েগিসের প্রকৌশলীদের নির্মাণ কৌশলের পাশাপাশি মসজিদের নকশা করেছেন ফরাসি স্থপতি মিশেল পিনসিউ। ২২.২৪ একর জায়গার উপর নির্মিত এই মসজিদের অনন্য নির্মাণ শৈলী মুগ্ধ করবে যে কোনো দর্শনার্থীকে। বিভিন্ন কারুকাজ ও বর্ণিল সাজে ফুটিয়ে তোলা এই স্থাপত্য নিদর্শনের পেছনে রয়েছে প্রায় ৩৫,০০০ শ্রমিকের দিনরাতের পরিশ্রম। এর মধ্যে ১৪০০ শ্রমিক দিনে ও ১১০০ শ্রমিক রাতে নিরলস কাজ করেছেন। মসজিদটির সৌন্দর্য বর্ধনে কাজ করেছেন ১০,০০০ শিল্পী ও কারিগর। ভাসমান হলেও এর মেঝেতে বসানো হয়নি কোনো গ্লাস, ফলে নামাজ আদায়ের সময় মুসল্লিরা সমুদ্রের উপর ভেসে থাকলেও দেখতে পান না মসজিদের তলদেশ। সমুদ্রের ঢেউ থেকে রক্ষায় এর দুপাশে তৈরি করা হয়েছে ৩৩ ফুট উচ্চতার দুটি বাঁধ। মসজিদের দেয়ালগুলোতে মার্বেল পাথর বসিয়ে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে। নির্মাণে ব্যবহৃত হয়েছে গ্রানাইট, প্লাস্টার, মার্বেল, কাঠসহ নানা উপকরণ। মরক্কো থেকে এসব উপকরণ সংগ্রহ করা হলেও কিছু ইতালীয় গ্রানাইট রয়েছে। ৬,০০০ কারিগর ৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ইসলামী ক্যালিগ্রাফি ও বিভিন্ন নকশা ফুটিয়ে তুলেছেন এই মসজিদটিতে। কংক্রিট দিয়ে নির্মিত মসজিদের প্রার্থনা হল গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত, তবে মূল হলের ভেতর থেকে আটলান্টিক মহাসাগরের ভূগর্ভস্থের দৃশ্য দেখা যায়।
মসজিদের প্রধান নামাজ ঘরের মেজানাইন ফ্লোরে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে। বিশেষভাবে নির্মিত এই মসজিদ শব্দ ও দূষণ মুক্ত। এটি অ্যালুমিনিয়াম টাইলস দিয়ে আচ্ছাদিত, যা সাধারণ সিরামিক টাইলসের তুলনায় শক্তিশালী এবং 35% হালকা। প্রতি 5 মিনিট পরপর স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এটি। রাতে ছাদ খুলে দিয়ে নামাজ আদায়কালে চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো মসজিদ। বিশ্বের আলোচিত ও সুন্দর এই মসজিদের 3 ভাগের 1 ভাগ আটলান্টিক মহাসাগরের উপর দাঁড়িয়ে রয়েছে। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হবে ঢেউয়ের বুকে মসজিদটি যেন দুলছে। এই মসজিদে একসঙ্গে 1,05,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর মধ্যে 25,000 ভেতরে এবং বাকি 80,000 মুসল্লি বাইরে নামাজ আদায় করেন। এটিকে সর্বোচ্চ মিনারের মসজিদ বলা হয়। অনেক দূর থেকে নজর কাড়ে এর কারুকার্য শোভিত 690 ফুট উচ্চতার মিনার। সবুজ টাইলস ব্যবহৃত হয়েছে মিনারের শীর্ষ থেকে 1/3 উচ্চতা পর্যন্ত। এটি গাঢ় সবুজ কিংবা ফিরোজা নীলে পরিবর্তিত হয়। ষাটতলা ভবনের সমান এই মিনারের উপরে রয়েছে লেজার রশ্মি, যা নাবিকদের দেখিয়ে দেয় পবিত্র কাবা শরীফের পথ। 30 কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায় এই লেজার রশ্মি। আড়াই হাজার পিলারের উপর স্থাপিত এই মসজিদের ভেতরের পুরোটাই নান্দনিক টাইলসে মোড়ানো। প্রধান নামাজ ঘরের কেন্দ্রে বিশাল গম্বুজ চোখ ধাঁধানো কারুশৈলীর অনন্য নিদর্শন, যা আলোকিত করে রাখে 50টি ক্রিস্টালের ছাড়বাতি। কোথাও কোথাও স্বর্ণের পাত দিয়ে সাজানো হয়েছে। দ্বিতীয় হাসান মসজিদের আশপাশ বর্ণিল হয়েছে 124টি ঝর্ণার ব্যবহারে। মসজিদের চারপাশের ফুলের বাগান পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন।